ছোটবেলা থেকে আমার নানু, নানু থেকে আমার মা, খালা সবাই রান্না করে, সব সময় আমরা এই সেমাইটা রান্না করে খাই। তো আজকে আমি আপনাদের এই সেমাইটি রান্না করে দেখাবো। এই সেমাইটি রান্নার জন্য যে মেইন ইনগ্রেডিয়েন্টস তা হচ্ছে এই যে লাচ্চা সেমাই, এটা হচ্ছে ঘিয়ে বাচা লাচ্চা সেমাই আমি এখানে ব্যবহার করেছি। তো আপনারা চাইলে নর্মাল লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন। তো এখানে আমি 250 গ্রাম পরিমাণে লাচ্চা সেমাই ব্যবহার করব। এটা হচ্ছে নারকেল, আর এই নারকেলগুলোকে হাত কুড়ুনি যেটা আছে ওটা দিয়ে আমি কুড়িয়ে তারপরে শুকিয়ে নিয়েছি ঝুরা লাচ্চা সেমাই। তো সেই জন্য অবশ্যই নারকেলটা ড্রাই করে নিতে হবে। তো নারকেলগুলোকে কুড়িয়ে তারপর চুলার নিচে ড্রাই করে নিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে এই কোকোনাট কিন্তু 100% ড্রাই করবেন না, জাস্ট 70% ড্রাই হবে, আর 30% একটু কাঁচা কাঁচা থাকবে, তাহলে কিন্তু এর টেস্ট খেতে অনেক বেশি মজা হবে। আপনি যদি 100% কোকোনাটকে ড্রাই করে ফেলেন তাহলে কিন্তু খেতে খুব একটা মজা লাগবে না। আরো কিছু ড্রাই ফুড লাগবে, এখানে আছে কাজু বাদাম, কাজু বাদাম নিয়েছি 1 মুঠো পরিমাণে, কিশমিশ নিয়েছি 1 মুঠো পরিমাণে, 1 মুঠো পরিমাণে পেস্তা বাদাম এবং কাঠ বাদাম আছে, এগুলোকে এরকম চিকন করে স্লাইস করে নিয়েছি। আর এখানে আছে গরম মশলা, গরম মশলার মধ্যে 3 থেকে 4টির মতো তেজপাতা আছে, দারচিনি আছে 4 থেকে 5টির মতো, এলাচ আছে 4 থেকে 5টির মতো, এটা হচ্ছে পামকিন সিডস। এছাড়াও এখানে আছে চিনি, চিনির পরিমাণটা আপনারা যে যে পরিমাণে মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করবেন। এটা হচ্ছে দেশি গাওয়া ঘি, এটা আমার নিজের হাতে তৈরি করা, আপনারা চাইলে আমার পেজ থেকে অর্ডার করতে পারেন। একদম খাঁটি গাওয়া ঘি, দেখেন ঘিয়ের কালারটা দেখেন। যে কোনো ডেজার্ট আইটেমে যদি লবণ দেন তাহলে সামান্য একটু লবণ লাগবে, 1 পিঞ্চের মতো সামান্য একটু লবণ লাগবে। এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। আর এখানে আমি যে ড্রাই ফুডস গুলো নিয়েছি, নারকেল নিয়েছি, ঘি ব্যবহার করব, চিনি ব্যবহার করব, এগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে ব্যবহার করবেন। কারো কাছে যদি এতগুলো ড্রাই ফুড না থাকে, আপনাদের বাসায় যে কোনো ড্রাই ফুড মানে যে কোনো ধরনের বাদাম কিশমিশ যাই আছে ওটা দিয়ে কিন্তু আপনি এই ঝুরা সেমাইটা রান্না করতে পারেন। তো এখন আমি চুলায় চলে যাচ্ছি। তো দর্শক, এখানে আমি প্রায় 250 গ্রামের মতো লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ কিন্তু একদম লো হিটে থাকতে হবে, লো হিটে আস্তে আস্তে এই সেমাইগুলোকে ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি, এগুলো দিয়ে দিচ্ছি। প্যানটা হিট হচ্ছে আর এই লাচ্চা সেমাইটা কনস্ট্যান্টলি নাড়তে হবে যাতে তলানিতে লেগে না যায়, আর স্প্যাটুলার মাধ্যমে নাড়ার সুবিধার জন্য এভাবে ভেঙে দিবেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম এবং কাঠ বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি, কারণ এগুলোকে ভিজিয়ে রাখার পরে পাতলা করে স্লাইস করা হয়েছে, তো সেই জন্য এগুলো আগে দিয়ে দিচ্ছি, তারপরে বাকি উপাদানগুলো অ্যাড করব। এভাবে একটু সময় লাগিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ভাজতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণে লবণ। লবণটা যে কোনো ধরনের ডেজার্ট আইটেমে আমাদের বাসায় ব্যবহার করে, যার ফলে কি হয় যে কোনো ধরনের ডেজার্ট আইটেমে যদি আপনি লবণ ব্যবহার করেন সামান্য একটু তাহলে মিষ্টির একটা ব্যালেন্স আসে। তো আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। এখন কিশমিশ বাদে বাকি ড্রাই ফ্রুটস গুলো ছিল ওগুলো ঢেলে দিচ্ছি। কিশমিশটা পরে ব্যবহার করব, কারণ হচ্ছে কিশমিশ কিন্তু একটু গরম পেলেই দ্রুত এটা ফুলে যায়, তো সেই জন্য কিশমিশ সবার পরে ব্যবহার করব। এই যে কাজু বাদাম গুলোকে কি করেছি, আস্ত কাজু বাদাম গুলোকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি, জাস্ট ডিভাইড করে নিয়েছি, তার ফলে কি হয় কাজু বাদাম গুলো মানে খুব সুন্দর মতো ফ্রাই হয়। লো হিটে সেমাই গুলো ফ্রাই করলে কি হবে, বাদাম গুলো খুব সুন্দর মতো ফ্রাই হবে ভেতর থেকে, আবার যে সেমাই আছে সেমাই খুব সুন্দর ভাবে ফ্রাই হবে। ঘিয়ে ভাজা লাচ্চা সেমাই যেহেতু, তো এই যে দেখেন প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুট দিয়ে যদি আপনি এই সেমাইটা রান্না করেন তাহলে প্রত্যেকটা বাইটে বাইটে অনেক বাদাম পাবেন, আর বাদাম কিন্তু খেতে খুবই ভালো লাগে যে কারণে যখন আপনি বাইট করবেন সেমাইয়ের একটা ক্রিস্পি ভাব পাবেন, প্রচুর পরিমাণে বাদাম থাকবে, বাদাম বাইট করবেন মানে খেতে অসাধারণ লাগবে। এই সেমাইটা রান্না করা একদম ইজি, একটু কষ্টের বিষয় হচ্ছে এই সেমাইটা কনস্ট্যান্ট নাড়তে হবে, কারণ হচ্ছে তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে, তো সেই জন্য কনস্ট্যান্টলি নাড়তে হবে, এটাই হচ্ছে এই সেমাই রান্না করার একটু বিড়ম্বনা, এছাড়া আর কিছুই নাই। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। তো এখানে আমি এতগুলো নারকেল
ব্যবহার করব না, জাস্ট এক মোট পরিমাণে নারকেল ব্যবহার করব। আর আপনারা যদি নারকেল বেশি খেতে পছন্দ করেন তাহলে নারকেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। রান্না কিন্তু মানে দেখলেই বোঝা যায় যে এই খাবারটা টেস্ট হবে কি হবে না। আর এই যে দেখেন সেমাইটা, দেখতে এখনই কত ভালো লাগছে। আর যখন এই সেমাইটা সম্পূর্ণভাবে রান্না করা হয়ে যাবে তখন এর লুকটা আরো নাইস লাগবে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে কিসমিস গুলো আছে কিসমিস গুলো দিয়ে দিচ্ছি। কিসমিস গুলো অবশ্যই ধুয়ে ব্যবহার করবেন। এই যে দর্শক, সেমাই কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে, সবকিছু অনেক সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গিয়েছে। দেখেন এই যে আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, সুন্দর মতো ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে। এখন কি করতে হবে সেটা হচ্ছে পরিমাণ মতো, যে যেমন পরিমাণে চিনি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি এখানে অ্যাড করে নেবেন। এই সেমাই রান্নাতে কিন্তু চিনির পরিমাণটা অত বেশি প্রয়োজন নেই, কারণ এখানে প্রচুর পরিমাণে কিসমিস ব্যবহার করা হয়েছে। কিসমিস কিন্তু এমনিতেই অনেক মিষ্টি, তো সেই জন্য খুব বেশি চিনির প্রয়োজন নেই। তারপরে যারা বেশি পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনি বাড়িয়েও ব্যবহার করতে পারে। তো দর্শক, আমার সেমাই রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে। জাস্ট নামানোর আগে সিম্পল আরেকটা কাজ বাকি আছে, ঘি। তো নামানোর আগ দিয়ে সামান্য একটু ঘি ব্যবহার করে নিব। আপনারা যদি ঘি না ব্যবহার করতে চান তাহলে এটা বাদ দিতে পারেন। ঘি যখন আপনি অ্যাড করবেন তখন কিন্তু চুলাটা অফ করে নিবেন। আপনারা যে কোনো সেমাই রান্নাতে একদম লাস্টের দিকে কাঁচা ঘি ব্যবহার করবেন চুলা অফ করে, কারণ কাঁচা ঘি এর সুন্দর একটা অ্যারোমা পুরো সেমাইয়ের মধ্যে আসলে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দর্শক, আমার সেমাই রান্না শেষ হয়ে গিয়েছে, এখন গরম গরম আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দর্শক, এই হচ্ছে ঝুরা লাচ্চা সেমাই, আমার বাসার মতো করে আমি আজকে আপনাদের তৈরি করে দেখালাম। তো আপনারা অবশ্যই এটি ঈদে রান্না করবেন, আর রান্না করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এর টেস্ট কেমন হলো। আপনারা কিন্তু এই লাচ্চা সেমাইটি অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারেন, নর্মাল যে কোনো জায়গায় যে কোনো একটা এয়ার টাইট বক্সের মধ্যে ভরে তারপরে এই লাচ্চা সেমাইটা সংরক্ষণ করে রাখতে পারবেন 2-3 দিনের জন্য। আর যদি আরও বেশি সময়ের জন্য আপনারা এই সেমাইটি সংরক্ষণ করতে চান তাহলে ফ্রিজের নর্মাল চেম্বারে যে কোনো একটা এয়ার টাইট জারের মধ্যে ভরে তারপরে রেখে দিবেন, অনায়াসে 15-20 দিন বা 1 মাসের মতো রেখে খেতে পারবেন। জাস্ট খাওয়ার আগে ফ্রিজ থেকে নামিয়ে ওভেনে 30 সেকেন্ডের জন্য একটু গরম করে নিবেন, তারপরে দেখবেন খেতে কত মজা, একদম ফ্রেশ কুরকুরে খুবই মজা লাগবে ঝুরা লাচ্চা সেমাইটি। তো আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লেগেছে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।